আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো ঢাকার মাওয়া শিমুলে ফেরিহাটে, যেটি ঢাকা থেকে খুবই অল্প সময়ের পথ। আপনারা ভিডিওতে শিমুলিয়া ঘাট দেখছেন, যেটি মাওয়াতে অবস্থিত। মাওয়ার রাস্তাগুলি বর্তমানে খুবই সুন্দর হয়েছে, যারা মাওয়া যাননি তারা অবশ্যই মাওয়াতে যাবেন। মাওয়া গেলে যে শুধু মাইক্রোবাস ভাড়া করে যেতে হবে তা নয়, লোকাল বাসও মাওয়া শিমুলিয়া ঘাটে যাতায়াত করে। ঢাকার গুলিস্তান থেকে বিভিন্ন গাড়ি শিমুলিয়া ঘাট বা মাওয়া ফেরিঘাটে চলাচল করে। আপনারা ভিডিওতে পূর্বের সেই ব্যস্ততম শিমুলিয়া ঘাট দেখছেন। ঢাকার খুবই নিকটে এই শিমুলিয়া ঘাট, প্রতিদিন অসংখ্য যাত্রী অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসে। এখানে যে স্পিড বোটগুলো দেখছেন বা বিভিন্ন ছোট ছোট স্পিড বোট দেখছেন, তা দিয়ে আপনি ভাড়া করে কিছুক্ষণের জন্য পদ্মা নদীতে ঘুরতে পারবেন। আর এই মাওয়া ঘাটে বেশ কিছু হোটেল রয়েছে বা রেস্তোরাঁ রয়েছে, সেখানে আপনি চাইলে ইলিশ মাছ ভাজা খেতে পারবেন। এখানকার প্রতিটি দোকানে ইলিশ মাছ রয়েছে, আপনি দাম দর করে ইলিশ মাছ আপনার সামনেই কেটে আপনাকে ভেজে দেবে, সেজন্য আলাদা চার্জ নেবে। এবং যে সমস্ত খাবার রয়েছে তা আপনি কিনে খেতে পারবেন, কিংবা অর্ডার করলে আপনাকে সার্ভ করবে। দেখছেন একটি শিমুলিয়া ঘাটে একটি মাছের আড়ত, ওখানে আপনি দুটার পরে গেলে মাছ পাবেন, আবার সকালে গেলেও মাছ পাবেন। এর আশেপাশে চমৎকার লোকেশন দেখছেন, পুরো ফ্যামিলি নিয়ে আপনি এখানে সময় কাটাতে পারবেন। পূর্বে এখানে শত শত গাড়ি ফেরি পার হতো এপার থেকে ওপারে, আজ পদ্মা সেতু হয়ে যাওয়াতে সেই ব্যস্ততা আর আগের মতো নেই। হাজার হাজার যাত্রী আর পারাপার হয় না, শুধু কিছু পর্যটক এখানে আসে কিছুটা সময় কাটানোর জন্য। আপনারা সেই বিখ্যাত শিমুলিয়া ঘাট দেখছেন, এই ঘাটে আসার পথেই পূর্বে আপনাদের আরেকটু চিরচেনা বা চেনা ইলিশ রেস্তোরাঁ, সেটা দেখতে পারবেন। এই মাওয়া ঘাটের আশেপাশেই বা শ্রীনগরের দিকে রয়েছে স্যার বা জগদীশচন্দ্র বসুর বাড়ি, আপনারা ভিডিওতে মাওয়া ঘাটের বিভিন্ন লোকেশন দেখছেন। মাওয়ার পাশে সেই পদ্মা নদী, আর এই পদ্মা নদীর ইলিশ খুবই সুস্বাদু। আগে বলা হয়েছে যারা মাওয়া ঘাটে আসবেন তারা এই এখানে যে হোটেলগুলি রয়েছে তাদের ফ্রিজে বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে, আপনারা ইচ্ছা করলে ক্রয় করে খেতে পারেন। আপনার চোখের সামনে তারা ভেজে দেবে এবং খাবেন। সেই রেস্টুরেন্টগুলি দেখছেন, পাশে বিভিন্ন রকমের দোকান রয়েছে। এই রাস্তা দিয়ে সামনে ঘুরে সেই রেস্তোরাঁগুলো পড়বে, কিংবা আপনি যদি একজন বা দুজন যার সব সময় যে খাবার অর্ডার করে বা মাছ কিনে খেতে হবে তা নয়, সেখানে আপনার পছন্দমতো খাবারও খেতে পারবেন। আপনারা ভিডিও সেই রেস্টুরেন্টগুলি দেখছেন, যেগুলি শিমুলিয়া ঘাটে অবস্থিত। এই ঘাটে যারা আসেননি তারা অবশ্যই আসবেন, দেখবেন এবং ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। আপনারা শিমুলিয়া ঘাটের সেই রেস্টুরেন্টগুলি দেখছেন, ঢাকা থেকে মাওয়ার দূরত্ব প্রায় 28-30 কিলোমিটার। যদিও একটা সময় এই রাস্তাটুকু পার হতে অনেক সময়ের প্রয়োজন হতো, কিন্তু আমরা যদি বর্তমানে
যাত্রাবাড়ি থেকে এই রাস্তাটা পার হই তাহলে সময় খুবই কম লাগবে, আমরা 25-30 মিনিটেই মাও ফেরিঘাটে যেতে পারবো যাত্রাবাড়ি থেকে কিংবা সায়দাবাদ থেকে। আর যদি আলাদা মাইক্রোবাস ভাড়া করে আমরা যাই সেক্ষেত্রে আরও সময় কম লাগবে, অর্থাৎ 20-25 মিনিটেই আমরা যাত্রাবাড়ি থেকে মাওয়া ফেরিঘাটে পৌঁছতে পারব। অর্থাৎ আপনারা যারা প্ল্যান করে যাবেন যে পদ্মা সেতু দেখবেন, তারা সকাল সকাল বেরিয়ে প্রথমে পদ্মা সেতু পার হয়ে ওপারে চলে যাবেন, ওপারে কিছু সময় কাটিয়ে এবং দেখার মতো কোনো কিছু থাকলে কিংবা আপনি ইচ্ছা করলে ফরিদপুরও যেতে পারেন। ফরিদপুর পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর যেতে বেশিক্ষণ সময় প্রয়োজন হয় না, 40-45 মিনিটের মধ্যে আপনি ফরিদপুর যেতে পারবেন। ফরিদপুর শহর দেখে আবার দুপুরের মধ্য কিংবা বিকালের মধ্যে যদি মাওয়া ফেরিঘাটে চলে আসেন তাহলে মাওয়া ঘুরে দেখতে পারবেন এবং দু একটা ফ্যামিলি নিয়ে একসাথে বেড়াতে গেলে সেক্ষেত্রে আপনার খরচটাও কমে যাবে। আর মাওয়া সুন্দর, আসলেই সুন্দর একটি জায়গা, আর এর আশেপাশে রয়েছে মাওয়া রিসোর্ট রয়েছে, সেখানেও খরচ কম, আপনি টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন মাওয়া রিসোর্টে, আর সারাদিন বেরিয়ে তারপর মাওয়া ঘাটে যেতে পারেন, অর্থাৎ দুটো জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন। আগামীতে আবার দেখা হবে।